মহরম মাসের আমল, মহরম মাসের ফজিলত, মহরম মাসের কি কি করণীয় আছে, মহরম মাসের রোজা, মহরম মাসের রোজার ফজিলত এবং মহরম মাসে কি কি কাজগুলো করবেন, এ সমস্ত বিষয়গুলো আজ আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর জন্য আপনাদের সাথে আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, পাপাচার, অনাচার, রক্তাচার, যাবতীয় খারাপ কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই 4টি মাস সম্বন্ধে হাদিস শরীফে এসেছে। 4টি মাসের পরিচয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মাসের পরিচয় তুলেছেন। পরপর 3টি মাস হলো জিলকাদ, জিলহাজ এবং মহরম, আরেকটি মাস হলো যেটা রজব। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এই 4টি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রকম অনাচার, পাপাচার কোনো কিছুই কিন্তু সহ্য করেন না। তাহলে কি অন্য মাসগুলোতে কি পাপাচার করা যাবে? বিষয়টা আসলে এমন নয়। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি মাসই সমান, তবে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষ প্রসিদ্ধ দিয়েছেন। কারণ দেখুন, আমরা যখন কাবা শরীফের সামনে যাই, তখন আমরা কাবাকে আল্লাহর ঘর মনে করি, অথচ অন্য সমস্ত মসজিদগুলোকে কিন্তু আমরা সরাসরি কাবার মতো এতটা সম্মানিত আমরা অনেকাংশে মনে করি না। এমনকি আপনি দেখেন, কারো অগোচরে আপনি পাপ কাজ করছেন, কিন্তু আপনার বাবা মায়ের সামনে কি আপনি পাপ কাজ করতে পারবেন? নিশ্চয়ই করতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন, সেখানে কি করে আমরা অনাচার, পাপাচার, রক্তারক্তি, যুদ্ধ, বিগ্রহ, খারাপ কাজগুলো আমরা করি? সুতরাং এই মাসগুলোকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন। আর সবচেয়ে বেশি সম্মানিত মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এটা হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে এত বেশি আল্লাহ পাক এর পছন্দনীয় মাস হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পছন্দনীয় বেশ কিছু কাজ করেছেন। আমরা এই বিষয়টা আস্তে আস্তে আমরা জেনে নিব। তার আগে একটু জেনে নিই, এই মাসে বিশেষ কিন্তু একটা দিন আছে যেটাকে আমরা আশুরার দিন বলি, এই বিষয়ে আমরা বলবো। দেখুন, মহরম মাস নিয়ে আমরা বেশ কিছু হাদিস পেয়েছি, আল্লাহর ওলিদের বেশ কিছু কথা আমরা পেয়েছি। আসুন আমরা প্রথম দিনই আল্লামা শেখ বাহাউদ্দিন নকশেবন্দি রাহমাতুল্লাহ আলাই তিনি কি বলেছেন, যখন মহরম মাসে প্রথম রাত চলে আসে, তখন ওই রাতে যদি কেউ 4 রাকাত নফল নামাজ আদায় করে, সুরে ফাতিহা এবং সুরায় এখলাস 11 বার পাঠ করে প্রতি রাকাতে, এবং তারপরে সালাম ফিরিয়ে এই দোয়াটা পড়ে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অশেষ অশেষ অগণিত পূর্ণতার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। রশিদুল মুমিনিন নামক একখানা গ্রন্থে এসেছে, যে ব্যক্তি 4 রাকাত নামাজ মহরম মাসের প্রথম তারিখে আদায় করবে, একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্দিষ্ট করে দেন যে তাকে সারাক্ষণ বলতে থাকবে, তুমি পূর্ণ কাজ করো, তুমি পূর্ণ কাজ করো, যার ফলে সে পূর্ণ কাজ করে মনের ভিতরে অনেক প্রফুল্লতা, শান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ। এতগুলো মহরমের প্রথম দিনের আমলের কথা। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে বলে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবি, তিনি হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম মাস, মাসের রোজা, উত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহাররমের রোজা, সুবহানাল্লাহ। এবং এই হাদিসের শেষে এইটুকু বলেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। রাতের নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টা পেলাম, মুহাররম মাসে অধিক পরিমাণে আমাদেরকে রোজা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং এর থেকে আমরা কিন্তু পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি রমজানের পর রোজা অধিক পরিমাণে রাখতে চাও, তবে মুহাররম মাসে তোমরা রোজা রাখো। কারণ কি? কারণ হলো এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলমিনের একান্তই একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলমিনের মাস। এই মাসে একটা দিন আছে, হাদিস শরীফের কথা, এই মাসে একটা দিন আছে যে একটা জাতির তাওবাকে কবুল করে নেওয়া হয়েছিল, এবং ভবিষ্যতেও এই দিনে, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের তাওবাকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 157 নম্বর হাদিস শরীফে রয়েছে, আমরা কত গুনাহগার, আমরা কত গুনাহ করেছি, জীবনভর কত গুনাহ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহ করি। আমরা কি চাই না আমাদের তৌবাটা কবুল হয়ে যাক? আমরা কি চাই না আমাদের তৌবাটা আল্লাহ পাক কবুল করুন, যেমন করে তৌবা কবুল করেছিলেন আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, আর উনি শুধু পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম উনি যখন সারাক্ষণ রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পড়ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাররম মাসের আশুরার দিনে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছিল, তখন কিন্তু এই আশুরার মুহাররম মাসের আশুরার দিনে কিন্তু এখান থেকে ওই ফেরাউনকে কি করেছিল, সম্পূর্ণভাবে পরাস্ত করেছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করা হবে ওই সময়, তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলছিল, আল্লাহ তুমি তো পারো সবকিছু করতে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক সাথে সাথেই বলেছিলেন, কুল না ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তো এভাবে কিন্তু সবার সবার ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন। সুতরাং আমরাও যদি এই মুহাররম মাসে আমরা যদি আল্লাহ পাকের কাছে ডাক দেই, তাওবা করি, বেশি বেশি করে গুনার জন্য মাফ চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? না, অবশ্যই অবশ্যই করবেন। তাহলে আমরা অবশ্যই এই মুহাররম মাসে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করব, অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করব, অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আমরা কিচ্ছু পারবো না আমাদের তওবা ইস্তেগফার করতে, কারণ তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবন সুখী হবে, তওবা ইস্তেগফারের মধ্যে বিপদ আপদ দূর হয়ে যাবে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন, তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার যাবতীয় চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে রমজান এবং আশুরার রোজা গুরুত্বের সাথে রাখতেন,
সবচেয়ে গুরুত্বের সাথে রমজান এবং আশুরার রোজা তিনি কিন্তু রাখতেন। বুখারী শরীফের 218 নম্বর হাদিস শরীফে কিন্তু এসেছে আশুরার রোজাটা তিনি সবচেয়ে গুরুত্বের সাথেই কিন্তু তিনি রাখতেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে দেখুন আশুরার ফজিলত নিয়ে তো আমরা কিছু বলিনি। আশুরার ফজিলত হলো এটা, আবু কাতাদা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার 1 বছরের গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এছাড়াও আশুরার রোজা, দুটা রোজা রাখবেন। আশুরার কয়টা রোজা? দুটা রোজা রাখবেন, 9ই মহরম এবং 10ই মহরম, অথবা 10ই মহরম, 11ই মহরম, এভাবে দুটি রোজা আপনি রাখবেন। এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াওমান মিনাল মুহাররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন আজরু 30 ইয়াওমান। যে ব্যক্তি মুহাররম মাসের একদিন রোজা রাখে তার জন্য একদিনে 30 দিন রোজা রাখার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, মুহাররম মাসের রোজা রাখার ফজিলত কতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আরেকখান হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, মান সামা ইয়াওমা আশুরা মিনাল মুহাররম উতিয়া সাওয়াবা 10,000 মালাকিন। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মুহাররম মাসে আশুরা রোজা রাখে তাকে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার সওয়াব প্রদান করবেন। আল্লাহু আকবার। এরপরে দেখুন আরেকটা বিষয়, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য 60 বছর রোজা রাখার ও রাত জাগরণ করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং আসুন আমরা আশুরার দিন রোজা রাখি, আশুরার আগের দিন রোজা রাখি, এবং মুহাররম মাসে বেশি বেশি করে রোজা রাখার প্র্যাকটিস আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক মতো আমল করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।